বন্ধুরা এই লাটকান ডিজাইনটা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো এখানে আমার কাস্টমাররা আমার দোকানে যে ব্লাউজগুলো তৈরি করতে দেয় সেই ব্লাউজগুলো তৈরি করার পরে একটু করে যে টুকরো কাপড়গুলো বেঁচে থাকে সেটা আমি ফেলে না দিয়ে এইভাবে প্রত্যেকটা কালার ম্যাচিং করে আমি এই ইউনিক লাটকান ডিজাইনটা তৈরি করেছি তোমরাও বন্ধুরা ওই টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে সেটা তোমরা এইভাবে লাটকান ডিজাইনটা তৈরি করে নিতে পারো তোমরা এই ভিডিওটাকে পুরোটা দেখলে শিখে যেতে পারবে আমি এই লটকান ডিজাইনটা কি করে তৈরি করেছি দেখো আমি এই যে টুকরো কাপড়টাকে নিয়েছি এটাকে চৌকো করে কেটে নিয়েছি দুই দিকে আমি সাড়ে তিন ইঞ্চি করে নিলাম প্রত্যেকটা টুকরোই আমি সাড়ে তিন ইঞ্চি করে দুই দিকেই নিয়েছি প্রত্যেকটা আলাদা আলাদা কালার নিয়েছি তারপর এই যে একটা ফিতে নিয়েছি এটাকে ভাঁজ করে প্রথমে আমি সেলাই করে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি তোমাদের কাস্টমারদের এইরকম ইউনিক ডিজাইনগুলো তৈরি করে দাও ব্লাউজের সাথে কিংবা কুর্তির সাথে দেখবে তাদের খুবই পছন্দ হবে এবং তোমার দোকানের কাস্টমার কিন্তু আগের থেকে অনেক বেড়ে যাবে দেখো এবার আমি এটাকে উল্টে নিলাম তারপরে আমি এবার কি করে লটকানটা তৈরি করব তোমাদেরকে দেখাচ্ছি এটাকে ত্রিভুজের মতো এইভাবে করে কোনা করে ভাঁজ করে নেব তারপর আমি এটাকে আবার ভাঁজ করে এবার খোলা পাশটায় আমি এইভাবে সেলাই করে নিচ্ছি প্রত্যেকটা টুকরোকে এইভাবে করে আমি দেখো ত্রিভুজের মতো ভাস করে তারপর প্রত্যেকটা টুকরোকে আমি এইভাবে সেলাই করে নেব তোমরা বন্ধুরা তোমার ব্লাউজ তৈরি করার পরে যে কাপড়টা বেঁচে থাকবে সেই কাপড়গুলোকে ফেলে না দিয়ে তোমরা এরকম ইউনিক ছোট্ট ছোট্ট লট্যান ডিজাইনগুলো তৈরি করে নিতে পারো তাহলে দেখবে সেটা তোমার অনেক উপকারে আসবে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং রেগুলার তোমরা এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশান প্রেস করে রাখবে তাহলে বন্ধুরা তোমরা রেগুলারই ব্লাউজ কাটিং এবং ব্লাউজ ডিজাইন সম্পর্কে বিভিন্ন আইডিয়া নিতে পারবে এবার এই টুকরোগুলোর যে বাড়তি কাপড়টা সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম তারপর এটাকে উল্টে নিয়ে সরু টেস্টারের সাহায্যে আমি কোনাটাকে ভালোভাবে বের করে নেব প্রত্যেকটা টুকরোই একইভাবে আমি এইভাবে বের করে নেব এই ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে সেটা উত্তরে বলে দেব দেখো এইভাবে আমি তোমাদেরকে পাঁচটা তৈরি করে দেখালাম এইভাবে আমি সব ডিজাই এগুলো লটকানগুলো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি এই ফিতেটার সাথে প্রত্যেকটা সেলাই করে করে লাগিয়ে দেব দেখো বন্ধুরা ফেলে দেওয়া টুকরো কাপড় দিয়ে যে এত সুন্দর ইউনিক একটা ডিজাইন তৈরি করা যায় তোমরা ভিডিওটা না দেখলে পুরোটা বুঝতে না এই ডিজাইনটা কিন্তু ব্লাউজের সাথে খুব খুবই ইউনিক দেখায় এবং তৈরি করাও খুবই সহজ তোমরাও এইভাবে এই ডিজাইনটা তৈরি করে নিয়ে তোমাদের ব্লাউজে পড়তে পারো এইভাবে করে প্রত্যেকটা টুকরোকে আমি এটার সাথে সেলাই করে নেব। বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা বন্ধুদেরকেও শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিতে পারো হয়তো তাদেরও অনেক উপকার হতে পারে দেখো আমার লাটকানটা পুরোই তৈরি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে